অন্যান্য ফেরেস্তারা ব্যর্থ হওয়ার পর যখন হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের দেহ তৈরি করার জন্য পৃথিবী থেকে মাটি নিয়ে আসলেন, তখন আল্লাহ তাআলা তাকে তার এ যোগ্যতার প্রমাণস্বরূপ তাকে প্রতিদান দিলেন। আল্লাহ তাআলা ফেরেস্তা আজরাইলের বুদ্ধিমত্তা ও যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আজরাইল, আজ তুমি মানব জাতির সৃষ্টি লগ্নে যেভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিলে, প্রাণীকুলের ধ্বংস তথা মৃত্যু লগ্নেও তুমি একইভাবে নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে, সন্দেহ নেই। অতএব আমি এখনই সে কাজটি তোমার জন্য নির্দিষ্ট করে রেখে দিলাম। যাবতীয় প্রাণীর বিশেষত মানব জাতির প্রত্যেকের প্রাণ তোমাকেই সংহার করতে হবে। আল্লাহ তাআলার এ বাণী শুনে ফেরেশতা আজরাইল একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অত্যন্ত কাকুতি মিনতি সহকারে বলতে লাগলেন, হে মাবুদ, আমি আপনার যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত আছি, তবে এই কঠিন নির্দেশ পালন করা থেকে আমাকে মুক্তি দান করুন। কেননা এই নির্দেশ পালন করতে গেলে দুনিয়ায় যাবতীয় প্রাণী আমার উপরে এই বলে অভিশাপ দিতে থাকবে যে নিষ্ঠুর আজরাইল আমার অমুক আত্মীয়ের প্রাণ হরণ করেছে, সেই অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আজরাইলের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, আজরাইল, এ বিষয়ে তোমার কোন রকম চিন্তা করতে হবে না, কেননা এ ব্যাপারে আমি এমন এক কৌশল অবলম্বন করব যাতে কেউ তোমার নাম উল্লেখ করবে না এবং তোমার উপরে অভিশম্পাত বর্ষণ করবে না। প্রত্যেকের মৃত্যুর আগে আমি কোনো না কোনো রোগ ব্যাধি কিংবা কোনো না কোনো বালা মুসিবত নাজিল করব, তখন সকলে ওইগুলোকে মৃত্যুর কারণ বলে মনে করবে, ভুলেও কেউ একথা মুখে আনবে না যে তুমি তাদের মৃত্যু ঘটিয়েছ, অতএব তোমার চিন্তার কোনো কারণ নেই। বিভিন্ন স্থানের মাটি দ্বারা হজরত আদম আলাইহিসসালামের দেহ তৈরি হয়েছে যেভাবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদিমানব হযরত আদম আলাইহিসসালামকে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দিয়ে সৃষ্টি করলেন। মূলত কাবা শরীফের মাটি দিয়ে তার মাথা তৈরি করা হয়েছে। পাকিস্তান এবং ভারতের মাটি দিয়ে পেট ও পৃষ্ঠদেশ, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দিয়ে দুই হাত এবং দুনিয়ার পশ্চিম সীমান্তের মাটি দিয়ে দুই পা সৃষ্টি করা হয়েছে। আরেকটি বর্ণনায় রয়েছে, বাইতুল মুকাদ্দেসের মাটি দিয়ে হযরত আদম আলাইহিসসালামের মাথা, বেহেস্তের মাটি দিয়ে তার মুখমণ্ডল, পাকিস্তান এবং ভারতের মাটি দিয়ে তার দন্তরাজি, পবিত্র কাবার মাটি দিয়ে তার দুই হাত, ইরাকের মাটি দিয়ে তার পৃষ্ঠদেশ, জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে তার কলিজা, তায়েফের মাটি দিয়ে তার জিহ্বা, হাউজে কাউসারের মাটি দিয়ে তার চক্ষুদ্বয়, পর্বতের মাটি দিয়ে তার মেরুদণ্ড এবং বাবেলের মাটি দিয়ে তার অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা হয়েছে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে তার মাথা মক্কা শরীফের মাটি দিয়ে, ঘাড় বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়ে, পেট ও পিঠ আদনানের মাটি দিয়ে, হাতদয় পাক ভারতের মাটি দিয়ে, পদদয় দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দিয়ে এবং অস্থি চামড়া ও মাংস পশ্চিম সীমান্তের মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এভাবে হযরত আদম আলাইহিসসালামের দেহ তৈরি করার পর তা বেহেস্তের এক প্রান্তের একাধারে 40 বছর পর্যন্ত সংরক্ষিত ছিল।